কমান্ডিং প্যারেড গ্রাউন্ডে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। রোববার সকালে গাজীপুরের শফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইরাদ আলী প্যারেড গ্রাউন্ডে অংশ নেন। অভিবাদন মঞ্চে প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এর আগে খোলা জিপে চড়ে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে মহাপরিচালক প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে এ বাহিনীর প্রায় 54,000 সদস্য জননিরাপত্তায় অবদান রাখছেন। ড্রিল এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মলয়বালা, ফায়ারিং এ সেরা আকরাম হোসেন, আর সব মিলিয়ে 24 প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করেন হেমিলন চাকমা। প্রশিক্ষণে মোট 1091 জন অংশগ্রহণ করেন। রাজিবুল হাসান। এই আনসার ব্যাটালিয়ন এবার অঙ্কবুদ্ধ বিভাগের নেতৃত্বে আনসার ব্যাটালিয়নকে নাম দিয়েছেন আমাদের ভারতীয় মহাপরিচালক জনদায় বিপি আমরা কাজ করছি প্রত্যেকটি জেলায় একটি করে।